আচ্ছা, আমি তো ইউটিউব এবং ফেসবুক দুইটাতেই আমার ভিডিও আপলোড করব। আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং একটি ফেসবুক পেজ আছে। তাহলে আমি সেই একই ভিডিওটি প্রথমে কোথায় আপলোড করব, ইউটিউবে নাকি ফেসবুকে? এমনই একটি কমেন্ট করেছেন আমাদের চ্যানেলের একজন দর্শক মিথিলা কবিতা। তার কমেন্টের যে স্ক্রিনশটটা আছে সেটা আমি আমাদের ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তিনি আমাদেরকে এমনই একটি কমেন্ট করেছেন যেই কমেন্টটা আপনাদের সবার মনে প্রতিদিনই ঘুরঘুর করতে থাকে, আগে কি আমি আমার ভিডিওটা ফেসবুক পেজে আপলোড করব নাকি ইউটিউবে আপলোড করব, ইউটিউবে আপলোড করার কতক্ষণ পর ফেসবুক পেজে আপলোড করব, অথবা ফেসবুক পেজে যদি আপলোড করি তাহলে তার কতক্ষণ পর ফেসবুক পেজে বা ইউটিউবে আপলোড করব, অথবা দুইটাকে একই সাথে আপলোড করব। এরকম অসংখ্য প্রশ্ন কিন্তু আপনারা আমাকে সবসময় করেন। আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমার ভিডিওগুলো আসে। তাই আপনিও আপনার প্রশ্ন করতে কিন্তু একদমই ভুলবেন না। এক্ষুনি কমেন্ট করে জানান আপনার মনে এমন কি প্রশ্ন আছে। সো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কীভাবে আপনি আপনার দুটি প্ল্যাটফর্মকে খুব সহজেই একই ভিডিওর মাধ্যমে মেনটেন করতে পারবেন, কোন প্ল্যাটফর্মে আগে আপলোড করবেন এবং কোনটা করা উচিত। ডেফিনেটলি আই উইল সাজেস্ট ইউ, আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন আপনার ফেসবুক এবং ইউটিউবের জন্য, যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনার ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনি ইউটিউবে এবং ফেসবুকে দুই জায়গায় আপলোড করবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা বিষয় ফলো আপ করতে হবে, সেটা হচ্ছে আপনার ভিডিও যেন কোনো প্ল্যাটফর্মে আপনার আগে অন্য কেউ আপলোড না করে ফেলে। সেজন্য আপনাকে একটা ট্রিক্স ফলো করতে হবে, একটা নয় আমি দুটা ট্রিক্স বলবো। এক নম্বর ট্রিক্স হচ্ছে আপনি ইউটিউবে যখন ভিডিওটা আপলোড করবেন, ইউটিউবে ভিডিওটা আপলোড করার পর সেটা স্ক্যাজিউল করে রাখবেন, দেন আপনি ফেসবুকে ভিডিওটা আপলোড করবেন, সেম ভিডিওটাই, ঠিক আছে? ফেসবুকে আপলোড করার পরে আপনি ওটাকেও স্ক্যাজিউল করে রাখবেন, মানে শিডিউল করে রাখবেন, বাংলায় যদি আমরা বলি শিডিউল করে রাখবেন। যেমন আজকে আপলোড করলাম, এটাকে আমি সন্ধ্যায় বা আগামীকাল পাবলিশ করব, সেজন্য সেটাকে শিডিউল করে রাখবো। এটা কীভাবে করবেন বা ভিডিও কীভাবে আপলোড করবেন এর সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, আপনারা চাইলে চেক আউট করতে পারেন এবং এ সম্পর্কে সব কিছুই কিন্তু আপনি সেই ভিডিওগুলো থেকে জানতে পারবেন। এবং স্ক্যাজিউল করার পরে বা শিডিউল করার পরে আপনি ইউটিউবে ভিডিওটাকে আগে পাবলিশ করবেন, ঠিক আছে? যদি আপনার ইউটিউবে মনিটাইজেশন থাকে তাহলে ইউটিউবে আগে পাবলিশ করবেন, আর যদি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন থাকে তাহলে ফেসবুক পেজে আগে পাবলিশ করবেন। কেননা আপনি যেই প্ল্যাটফর্ম থেকে আগে পাবলিশ করবেন সেখান থেকেই কিন্তু আপনার ইনকামটা হবে, তাই না? যেখানে ইনকামই এখনও শুরু হয়নি সেখানে যদি আপনি আগে পাবলিশ করেন তাহলে কিন্তু আপনার লাভটা একটু কম হবে। একটু লাভের কথা বলেই না, কারণ অনেকেরই তো দিন শেষে টাকার দরকার হয়, তাই না? সো এখন চলুন আপনাদেরকে আরেকটা স্ট্র্যাটেজি আমি ফলো করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি দুই জায়গায় একসাথে পাবলিশ করবেন, প্রথমে ইউটিউবে তারপরে ফেসবুকে, দুই জায়গায় আপলোড করবেন এবং একসাথে একই টাইমে সেটাকে স্ক্যাজিউল করে পাবলিশ করে দিবেন। আরেকটা পদ্ধতি রয়েছে, এটা হচ্ছে বোনাস পদ্ধতি, সেটা হচ্ছে আপনি যখন ইউটিউবে আপলোড করবেন, আপলোড করার পাবলিশ করার এক ঘন্টা পরেই আপনি কিন্তু চাইলে আপনার ফেসবুক পেজে সেটাকে পাবলিশ করতে পারেন। আর আরেকটা কথা মনে রাখবেন, তখনই আপনার ভিডিওগুলোকে আপনি পাবলিশ করবেন যখন অনলাইনে অনেক বেশি দর্শক অ্যাক্টিভ থাকে। আজকের ভিডিও এ পর্যন্তই, কথা আর একদমই বাড়াবো না। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই এক্ষুনি লাইক দিয়ে দিন, ফলো করে দিন, শেয়ার কমেন্ট তো অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।